আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মুমিনুর সিফত বয়ান করতে গিয়া ফরমান, আল্লাযীনা ইউকিমুনাস সালা, মুমিনরা জমিন হইবা, ইমানদার মুত্তাকী যারা জমিনের মধ্যে হইজিবা, এরা ফাসক্তর নমাজ গুণ যথাযথভাবে জমিন আদায় করব, কারণ মুমিনর গুণ ইয়া থাকল, মুমিনর সিফত ইয়া থাকল জমিনের মধ্যে নামাজ আদায় করা, আর মুমিন ছাড়া কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে না। নাউযুবিল্লাহ। অন্য আয়াত রব্বুল আলামিন বলেন, তথা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রব্বাহুম খাওফাও ওয়া তামা, আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হবে, রাত্রে যত গভীরতা অবলম্বন জমিন করব রে ভাই, রাত যত জমিনের মধ্যে গোনাই আইব, রাত্রি যত বিবরাইব, গরমের রাইতেও কতবা ঠান্ডা রাইতেও না কেন, আমি রহমানের বান্দার সিফত ইয়া থাকলো, বিছানার তাকি নিজের শরীরে আলোক করিয়া, বিছানার তাকিরে নিজের বডিরে আলোক করিয়া, ঠান্ডার মৌসুম হোক আর গরমের মৌসুম হোক, অদু করিয়া সুন্দর করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। হুক সুবহানাল্লাহ। যদি আপনি রহমানের বান্দা হই, যদি আপনি রহমানের বান্দি হই, তা আপনার সিফত থাকব রাজ্য তো বিবুর হোক, রাজ্য তো গভীর হোক, আপনি আল্লাহর কুদরতর কদম সজদা দিনওয়ালা হইবা। কিন্তু আমরা রাজ্য তো গোনা যায় তত অনলাইনও বেশি থাকি, আমরা রাজ্য তো গভীর হয় তত ফ্রি ফায়ারও জুস বেশি উঠে, আমরা রাজ্য তো গভীর হয় পাবজি খেলার জুস আরও বেশি উঠে, আমরা ইগু রহমানের সিফত নানি ভাই, ফ্রি ফায়ার গেম খেলা ইগু রহমানের সিফত নানি ভাই, তে পাবজি গেম খেলা ইগু মুমিনের সিফত নানি ভাই, হ্যাঁ তাহলে অস্তা রায় দুইটা আড়াইটা পর্যন্ত শবে বরাতর রাইতে মুসলমানের ভাইন ভাই ভাই বাই হরিমগঞ্জের বাইপাসও, ফাতারহান্দি বাইপাসও, সোনাবাড়িঘাট বাইপাসও, আড়াইটার সময় তাহার যুদ্ধর সময় গাড়ি লইয়া আড়ায় ও হাবুগুলি বুয়াত টুন্ডাইন হাবুগুলি বুয়াত মোবাইল লইয়া, এই গীতারে তোরা নমাজ নাই নিরে কয়ে হুজুর আপনি ইতা বুঝতে নাই, আমি বলি হাসাও তো কুল্লুন মুল্লাউন ভোগাও, আমরা ভোগা মুল্লাইন আর কিথাও জানি, তোরাও সেরা জান, অথচ সবে বড় তোর রাই যেইরা তাল্লায় তার মুকদ্দর নির্ধারণ করে, তার হায়াত নির্ধারণ করে, তার ভাগ্য নির্ধারণ করে, তার রিজেক নির্ধারণ করে, ও রাইতো আমার সোনার যুবকেরা যে তারে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এত স্মার্ট বানাইছে, কোথায় মোবাইল লইয়া বাইপাসও বইয়া খাই টাইপিং কোতরা, বাইপাসও বইয়া গুণা কোতরা, লাগে নিজরে বদলায় গুণার থেকে বাঁচতে হইলে আল্লাহ হলাওয়া লাগবো, নিজের গুণার থেকে বাঁচাইয়া নামাজ ভরই, নামাজের মুসল্লার দাঁড়াইয়া রাত্রে আড়াইটার সময় হোক তিনটার সময় তাহাজ্জুদর সময় নামাজের মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর কুদরতর কদম গিয়ামাতা নত হরিয়া হয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, যখন ও ডাক্তার তোমার মতো গুলামে যখন দিবাই রে ভাই আল্লাহ মিশর আসমান আয়া, তুমি আমি তোমার আমার মতো গুলামে জবাব দিব, হামিদানি আবেদি, ও আল্লাহর গুলাম এত রায় দুনিয়ার সমস্ত মানুষ সকল গুমার, ঈশার ফারর সারা মানুষ আর আমি গুমার, তাহাজ্জুদের সময় তুমি কেন আমার আয়া ডাকতে নাই, তুমি যখন দুইটা সজদার মাঝখান গয়া আল্লাহুম্মা গফিরলি আয় মাওলাই করিম, বালি হওয়া তাকিলিয়া কত গুণা কত নাফরমানি করলাম রে দয়াল, জানি সামান্য গুণা লইয়া যদি কবরের দিন দেখি পাড়ি জমাইলাই আল্লাহ কবরে আমারে কোনোদিন সারিয়া দিত নাই, এর লাগি তোমার কুদরতর কদম মাতা নত হরি সজদা দিয়া তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুণাখানাই তোরে মাফ করিয়া দিলাও, আল্লাহর দাতর কসম খাইয়া খুঁয়ার চৌকর পানি চৌক থাকি জমিনের ফরতে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমার আমার মতো মানুষরে মাফ করিয়া দিতে দেরি করতো নাই, হৌ সুবহানাল্লাহ। লাগে একাকিত্ব নামাজ যখন ফরবায় লম্বা নামাজ ফর, ইমামে নমাজ বাড়তি ফরাইতনা লম্বা ফরাইতরা, ইমামে যান্ত্রাইতা মাসলা আছে, ইমামে লম্বা কুনক্ত ফরাইতা বাড়তি কুনক্ত ফরাইতরা, মগর তুমি যখন একাকিত্ব নামাজও লাগবায়, সলাতুল হাজতও লাগবায়, সলাতুল এশাত লাগবায়, তাহাজ্জুদের নামাজও লাগবায়, একাকিত্ব নামাজ সৈদা লম্বা ফর, ও কথা ওখান দিল লইয়া বরে ও আল্লাহ আমি তো আপনারে দেখিয়ার না, মগর আপনি আমার দেবতা, আমি দুনিয়ার কোনো মানুষের ভাব সজদা দিয়ার না, দিয়ার একমাত্র তুমি স্রষ্টার কুদরতর কদম, ওখান মনে করিয়া সজদা লম্বা করই, ওখান মনে করিয়া সজদা লম্বা করই, ইনশাআল্লাহ তাআলা তুমি মুমিন বান্দায় নামাজ শেষ হইব গুনা মাফ হইতে সময় লাগতো না। হুক সুবহানাল্লাহ।
যেমন নমাজও আইলে খাইতে উড়া তারা, 4G নমাজ স্পিডে চলের মসজিদে ডরায়, সুকুম গুদাই যখন সজদাত করে মসজিদে ডরায়, বুড়াই সুকুম গুদাইয়ে সজদা দে, হাসান আনি ভাই উমস্থলদের মসজিদে, বলে কিত হয়েছে বলে সুকুম গুদাই, আস্তা সাপ্তাহ মসজিদে নাই জুম্মাবারে আইলো, ও সুকুম গুদাইয়ে মানুষরে হুনাইত করি হে নমাজও আইছে, ও নাই খান তাকি মাতে খান তুলব, তুলিয়া হো সারা মানুষ যদি খানাখানি খানাখানি হরাইব, ও মানুষে ফিরিয়া চাইবা আইতো সুকুম গুদাই মসজিদ আইছে, বলা নানি ভাই আস্তা সাপ্তাহ খবর নাই, লাগি নামাজ পড়েন লম্বা নামাজ পড়েন, একলা নামাজও তখন লাগবা, হজরতে আয়েশা ফরমায় বিশ্ব নবী নামাজও তখন লাগতা, ফা মুবারক ফুলি যেত গিয়া মোটা মোটা হয়ে যেত ফা মুবারক, হজরতে আয়েশা ফরমায় আমি একদিন বিশ্ব নবীজির সিদ্দার হালতও দেখিয়া ভাবছি নবীজি মনে হয় জমিন থেকে বিদায় নিচ্ছে, আমার ডর আই গেছে, আর কোনো লড়াচড়া নাই, আমরা মশাই আগে ইঞ্জেকশন দিবার আগে থাস করিস, হাসান আনি ভাই ও নামাজ পড়ে রেহে মশায় আগুর খামর দাঁড়তে পারেন না, আর কবরদের সময় দিব হিকেবালা করিয়া তখন কিতা করবাই, সাধারণ মশার বয়ে যখন নমাজ নাই তাস তাসারায় তো মশার তাকে যখন পিপিলিকা খামড় মারব, হ্যাঁ বিচ্ছুয়ে খামড় মারব, সাপে খামড় মারব, তখন কিতা করবা, বাসাইবা কিলা রাইট নাই, লাগি নামাজ লম্বা করেন, হজরতে আয়েশা ফরমাই আমি ডরাইয়া গিয়া বিশ্ব নবীর ফাও মুবারক ওলা তুরা লড়া দিছি, দেখছি বিশ্ব নবীজির ললিতরা, এতে বুঝতে পারছি নবীজির সজদার হালত জীবিত আছেন, হোক সুবহানাল্লাহ, ওঠার নাম নমাজ আসলো, আমরা নমাজ নিই, হ্যাঁ হো হকুনাত থেকে দাঁত পার করে আসি যে ইকুনার মুরব্বী উদ্ভায় হিগে হকুনাত আসে, হাসান আনি ভাই লাগি নামাজ যখন পড়িবা খুশু আর খুদুর সহি দিয়ানে মগ্ন হইয়া আল্লাহর কুদরতর কদম সজদা দে, ইনশাআল্লাহ নমাজের উসিলায় আল্লাহ আপনার হর গুণাত থেকে বাঁচাইব, আল্লাহ হর ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ এমন এক বস্তু, নামাজ এমন এক আমাল, নামাজ এমন এক নেক আমল যে আমলের দ্বারা তুমি নিজরে জাহিরি গুণা বাউতিনি গুণাত তাকিয়া গোপনীয় প্রকাশ্য গুণাত তাকিয়া যত বেফাহসা নির্লজ্জতা বেহায়ামি যত গুণা আছে একমাত্র নমাজে তোমার বাঁচাইতে পারবো, খুব সুবহানাল্লাহ, নমাজের মতো নমাজ পড়ুন না যাতে গুণাত থাকি নিজরে বাসানি যায়, নিজরে গুণাত থাকি বাসানি যায়, আমরা নমাজ দিয়ে নমাজ ভরিয়া বন্ধ গিয়া কুদাল দিয়ে আই ঠেলে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া সুদ খায়, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া চুরি করে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া মিশা মাতে, আমার নমাজ দিয়ে নমাজ ভরিয়া উবাইয়া মুঠে, হাসান আনি ভাই তো তার নমাজ হইল নি, আতনা নমাজ হইল নি, আর নাই লাগি নমাজের মতো নমাজ ভরোই, আল্লাহর লোকে তাহার লোক লাগা রেখ লাইন হইল নমাজ ভরা, এর লাগি আমার খোটা মনে ইশার ভারর ভাইয়াই সামনে পবিত্র মাহ হে রমজান, আর কমসে কম রমজানের ইজ্জত আর বরকতর কারণে রমজানের সম্মানার্থে পবিত্র মাহ হে রমজানও নিজরে বদলাই, গুণাত তাকি নিজরে বাসাই, নাফরমানিক তাকি নিজরে বাসাই, বুঝা জাননি ভাইয়াই ফারবায়নি, পবিত্র মাহ হে রমজান নবী বলেন পবিত্র মাহ হে রমজান এমন এক রমজান আল্লাহ জমিন দিলারে ভাই, যদি পবিত্র রমজান মাস কোনো হিন্দু মানুষও মারা যায়, বৌদ্ধ মানুষও মারা যায়, কোনো খ্রিস্টান মানুষও যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায়, আল্লাহ রমজানের ইজ্জত আর বরকতর খাতিরে প্রথম রমজান তাকি লইয়া ঈদের দিন পর্যন্ত অন্য ধর্মালম্বী মানুষের কবর আজাব আল্লাহ হরাইয়া দিনাই, হুক সুবহানাল্লাহ, আর যদি কোনো ইমানদার মুমিন রমজানও মারা যায়, কোনো ইমানদার মুমিন যদি পবিত্র মাহে রমজানের মধ্যে মারা যায়, ও মুমিন বান্দারে যখন মুসলমানে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া কবর তুইয়াইবা, আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামত পর্যন্ত এই মুমিন দিয়ে আল্লাহ গুণ তাকে হজাক করতা নাই, হুক সুবহানাল্লাহ, কবরের সওয়াল নাই, কবরের সওয়াল পর্যন্ত মাফ হয়ে যায়, পবিত্র রমজানও যদি কোনো বান্দা মারা যায়, তো আপনি দোয়া যখন করবা কামনা করেন আল্লাহ আমার যখন মৃত্যু দিবা পবিত্র মাহে রমজান মৃত্যু দেও, যে রাইত মৃত্যু দিবা রাইতটা যেন জুমাবার করে রাইত হয়, দোয়া করে আমরা রমজানের গুণ আসলে রমজানের তেরাবি তুইয়াও দেখবা এক গুরো ফুটবল খেলাই তেরা, তেরাবি নামাজ তুইয়া এক গুরো টুর্নামেন্ট খেলা লইয়া ব্যস্ত, তেরাবি নামাজ তুইয়াও মোবাইল গুণা লইয়া ব্যস্ত, এর লাগিয়া কমসে কম পবিত্র রমজানও নিজরে বদলাই পারবানি ভাই, পবিত্র রমজান নিজরে পরিবর্তন করা যাইব না ইনশাআল্লাহ, হ্যাঁ গুণা করিও না, জেলা ফজিলত আছে বাই ওয়ান আবালা দিকে জেলা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, ওরা রমজানও গুণা করলেও ডবল হয়ে যায় শত গুণ বাড়ি যায়, লাগে ও সোনার যুবক ভাইয়েরা গুণাত থাকি নিজরে বাঁচাও পরিবর্তন করো, নবী যে ফরমান কোনো মানুষে যদি রোজা রাখিয়া গান শুনি লায় ইগু রোজা ফাটি যায়, যেগে রমজান রোজা রাখিয়া গান শুনে ইগু রোজা ফাটি যায়, যে মানুষের রোজা রাখিয়া
রমজানের মধ্যে ফরর গিবত করে গিল্লা গায় এগু রোজা ফাটি যায় গিয়া। আর ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্মত যাইতে পারতো না, ফাটা বাসে দিয়ে আগুন হামাইয়া জেলা বাস জ্বালাই যায় ওলা ফাটা বায় আগুন হামাইয়া তোমার দুধর আগুনে জ্বালাইব হোক না আলহামদুলিল্লাহ। এখন আমরা রোজা রাখিয়া অত হোটেল হইয়া সাহসটল একু দুনিয়ার এমন এক অ্যাসেম্বলি রে ভাই ইলা কোনো বিষয় নাই সাহসটল আলোচনা হয় না। আতে হাসান আনি ভাই আর অন্য সাইজনে বইয়া যখন আলোচনা করেন এর মাছটাকে একজন উঠিয়া গেলে কি বাকি তিনকে তার আলোচনা শুরু করে দেয়। ওইল আমরা সমাজ, ওইল আমরা স্বাস্থ্যর অ্যাসেম্বলি, রেস্টুরেন্টের অ্যাসেম্বলি, এলাকা কি পবিত্র রমজান অফরের গিবত না? গিবত গাওয়া তো যাই না, এখন গিল্লা গাইলে আপনার আমল রেখার যায়। যার গিল্লা গাইবা তার আপনার আমল তারে দিবা, তার গুণা আপনি নিবা। তো আপনি আরেক কোনো সমালোচনা করিয়া ফায়দা কিতাও বিশ্বনবীর মানুষের সমালোচনার থাকি নিজেরা বাসাইবার কথা হইতরা। আর আমরা বয়ার বাদেও তো শুরু হয়ে যায়, তুই বেটি যখন কোন সাবাত বইন আরেক গর বাবির গো ফুটি যায়, দুই বইন যখন গোফ বইন আরেক গর আফামনির গো ফুটি যায়, ও শুরু হয়ে যায়। এলাকি নবী যে জবান হয়েছেন জবানের হেফাজত ধরো, জবানের গ্যারান্টি দেও যে আমরা জবান দিয়া কোনো অপবিত্র বাসা, জবান দিয়া ফেউ খেউর দিব, জবান দিয়ে আমরা হারাম খাইতাম নাই, ও জিনিস কিন্তু তোর গ্যারান্টি দিলাও আমি নবিয়ে তুমার জন্য তোর গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ। নাকি নিজরে বাসাও কোনা গুণাত তাকি নিজরে বাসাইতে জবান হান কন্ট্রোল করই। আমার যুবক ভাই আইতে দেশরানি ফুরিন ফোটাইতে হতো মায়ার গফ দিন হোক হতো নরম রমর বাসা করই, মানে ই বাসা না করলে তাই ফুটিত না ইকান বুধ ভাই। অথচ নবী দিয়ে ফরমাই তোমার জবান যখন জমিনের মধ্যে তুমি হেফাজত করতে পারবাই, গুণাওয়ালা মাত তাকিয়া ফরর মাত তাকিয়া যখন গুণাত তাকি যখন তোমার জবান ওখান জমিন তুমি পবিত্র করতে পারবাই, আমি বিশ্ব নবী আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়া তুমি কিয়ামতের ময়দানের জন্য তো যাইবাই হোক সুবহানাল্লাহ। এলাকি জবান ঠিক করো কোয়া পবিত্র রমজানও মানুষের গিবত না গিল্লা না, ইফতারের সময় ইফতার সময়া খাই আমরা এমন এক সমাজ হায় রে হায় ইফতার তো যা আইটেম আমরা জমে আসর বাদে বুঝা যায় আস্তা খোটামনি বাজারও সারা আমার ইন্ডাস্ট্রি থামাই দিব হাসানানি ভাই। আর এই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সুন্নতি হাজুরগি ইন্ডাস্ট্রি দিলায় আর আল্লাহর নিয়ামত ফানি এক গ্লাস দিলায় দুনিয়ার সারা তৃষ্ণা মিটি যায় নানি ভাই। তাহলে তো আইটেম খেলে পবিত্র রমজান তুমি মুমি তোমার জীবত হইল তুমি যত আইটেম রেডি করডায় গাও ভাই একবার আঠো না আটিয়া দেখো না খার করো আজকের দিন ইফতার কিতাবি করে তোমার এই গাঁত হয়তো কত বেটাই দিয়ে আজকে শাক দিয়ে ইফতার করে, কত বেটায় মুড়ি দিয়ে ইফতার করে, কত বেটায় ফানি দিয়ে ইফতার করে, তুমি ইন্ডাস্ট্রিয়ালা টেকালা হয়ে গেলে করিয়া তোমার ঘর খাজুর হওয়া যার আফের হওয়া যার ডালিম হওয়া যার তরমুজ হওয়া যার দামি দামি স্পাইক লিয়ার বাইক লো খাইয়া নবাবল্লা খান ঠান দেরায় গরিব বেটায় যখন তোমার দেখলো তখন কিতা করবা। বুঝা জাননি ভাই এলা গিয়া নিজে যখন ইফতার সত্র আইটেম দিয়ে খোলার আগে একবার এলাকার গরিবর বা চিন্তা করিও ই এলাকার গরিব হলে ইফতার কিতা দিয়া খতরা আমরা তুই সিস্টেম নাই। আগর মুরব্বী হলো রমজান মাস আইলে মুরব্বী শাসিন তুই ইফতার বানাইয়া হইতে হগর তো শাসিরে দিয়া হগর তো শাসারে দিয়া হগর মুরব্বীরে দিয়া এখন করবে ঠিয়ে তাইও খাইতে বেলা তাইর ইন্ডাস্ট্রি পড়ে না আর শাসিরে দিত মসজিদের মুল্লারেও দেয় না হাসানানি ভাই। অথচ নবী দিয়ে নিজের জরুরতর দেখুন ও অক্ত দেখুন লাগতো ওগুন আত থইয়া বাকি সারা সামান নবী দিয়ে বন্টন করিয়া দিলাই থা আপনারা বাটিয়া নিখুয়া এগু নবীরা আখলাক আর কালচার আসু। তো আমরা কিতা করি আমরা খাই ও বিয়া বাড়িত গেলে দেখি একগুরো আমার আসন বরযাত্রী ভাইয়াই বিয়াত না গেলে ফাগল হয়ে যায় ও দেখে বিয়া করে গিয়ে কইব না রে বা আমার বন্ধু বান্ধব এগুন না লইয়া গেলে এগুন বেজার হয়ে যায় ও ভাই ও তার লগে বন্ধুত্ব করছো দেখুন দুনিয়ার রাখ্য সে কথা। হ্যাঁ এগুনেও যা তোর বন্ধু নি দেখুন তে না খাইলে বেজার হয়ে যান কিন্তু দুনিয়ার রাক্ষস নানি ভাই দুনিয়ার ফেটকুয়া নানি এগুন। হ্যাঁ এগুন বেজার হইতা খেলে এগুন বেজার হইতা খেলে হিন গিয়া কইব তেহে গরুর মাংস খায় না তেহে ছাগলের মাংস খায় না হয়ে বেটা টুন্ডা খাইতে না তে গেলে কিতার লাগে। হ্যাঁ তুই যেগুন খারে না গাও তাটস না খবর লো ই হাফতাত বেঠায় তার ফুয়ারে গরু মাংস আনি দিতে পারছে না ইলাও তো ফ্যামিলি আছে আছে না ভাই।